ফালাকাটা ব্লকে জটেশ্বর এক ও দুই নং অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে পুলিশকে সম্বর্ধনা প্রদান করা হলো। আজ ফালাকাটা ব্লকে জটেশ্বর ফাঁড়ির সমস্ত পুলিশ আধিকারিক সহ স্টাফদের উত্তরীয় পরিয়ে ফুল উপহার দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। পয়লা সেপ্টেম্বর আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর আগের বছর থেকে ঘোষণা করেছে পুলিশ দিবস, কারণ সারা বছর পুলিশ যেভাবে মানুষের কাজ করে আজকের এই করোনা আবহতে শুরু করে আমরা যখন সবাই যখন বাড়িতে যখন নিজের পরিবার নিয়ে ব্যস্ত, পুলিশ কিন্তু নিজের পরিবার ছেড়ে কিন্তু আমাদের কিন্তু সার্ভিস দিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস নেতা দেবজিৎ পাল জানান, পুলিশ সারা বছর যেভাবে আত্মত্যাগ করে মানুষের জন্য কাজ করে যায়, করোনা মহামারীতে যেভাবে জীবনকে বাজি রেখে নিরন্তর কাজ করে চলেছে, তাদের কাজকে সম্মান জানানোর জন্য পুলিশ দিবসে তাদের সম্বর্ধনা প্রদান করা হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জটেশ্বর এক ও দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। আজকে কদিন পরে দুর্গাপূজা আসবে, দেখবেন আমরা যখন আমাদের পরিবার নিয়ে ঠাকুর দেখতে বেরোবো আনন্দ করবো, পুলিশরা কিন্তু আমরা কিভাবে আনন্দ করব তার কিন্তু ব্যবস্থা করে কিন্তু পুলিশ কিন্তু দেয়। কিন্তু তাই সারা বছর তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, আজকে আমরা জটেশ্বর এক এবং জটেশ্বর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা পুলিশদেরকে সম্মাননা জানাচ্ছি। তারা মানুষের পাশে যেভাবে কাজ করছে আরও কাজ করুক, আমরাও সব সময় তাদেরও সাথে আছি, তাদের পাশে আছি। ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.